সাথে বলি, বড় রাধবু আমার অন্তর্যামী, আমার মনের ইচ্ছেটা ঠিক টের পেয়েছে। তাই না? তোমার শরীরের ইচ্ছেটা আমি খুব ভালো করে জানি, এর থেকে তুমি একটাও পাবে না। না না, এই তাহলে এই রসগোল্লাগুলো কার? বাড়িতে একজন গেস্ট আসছে, তার জন্য। তুমি কিন্তু প্রচন্ড সাসপেন্স ক্রিয়েট করছো বৌমনি। কে আসছেন বলো তো? সে যাই আসুক, তাকে বড় রাধবু আমি যদি এর থেকে একটাও না পাই তাহলে কিন্তু কুরুক্ষেত্র বাধা বলে দিলাম। ও বৌমনি, বলছি আমাদের একটু হিন্ট দাও না, কে আসছে আমরা দেখি বুঝতে পারি কিনা। না, আমি এখন কিচ্ছু বলবো না। দিদি ভাই, তুমি না আজকাল বড্ড সাসপেন্সে রাখছো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, বলো না গো। আচ্ছা শোন, গোয়েন্দা গল্পের শেষ পাতাগুলো যদি আগে পড়ে নিস তাহলে কি মজাটা থাকে? দেখ না কি হয়, একটু ধৈর্য ধর। তাও একটু তো হিল দেবে। আরে ধর এটা, আমি দরজা খুলছি। আমি তোমার মেসমশাই নই, ওসব বলে আমাকে ভোলানো যাবে না। আমি আমি সেদিনই বুঝেছিলাম তোমাদের মতলব ভালো নয়। কথা নেই, বার্তা নেই, যখন তখন আমাদের বাড়িতে এসে হাজির হচ্ছেন, আমার আমার ছেলে বউকে ওস্কাচ্ছেন। কি কি চান বলুন তো আপনারা? হ্যাঁ, কেন কেন বিরক্ত করছেন আমাদের? আপনি আপনি ভেতরে আসুন না, আপনার শরীর ভালো নেই, এইভাবে যদি আপনি ইচ্ছা। আমার শরীর নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, পরের ব্যাপারে নাক গলানোর অভ্যেসটা একটু বন্ধ করুন। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের বউ। আমার বড় বউ তো আপনার ভালো করার জন্য কাজ করছে, তার সত্ত্বেও আপনি ওকে কথা শোনাচ্ছেন কেন? আমার ভালো করার জন্য কি ওনাকে আমি ডেকেছি? যে যে লোকের ভালো করার দরকারটা কি? আশ্চর্য কি? আমি আমি কথা বলছি ওনার সাথে। নন্দা, এখানে মাকে। না না না, এটা কি ভার? বাবা, বড় বউ তো ঠিক করছে না এরকম। আপনি বসুন। না না, বসে আমরা আমি আমি কোনো অজুহাত শুনতে চাই না। তার আগে তার আগে একটা কথা বলুন তো, How dare you enter my house? আমার পারমিশন ছাড়া, আমার আমার না থাকার সুযোগে আমার বাড়িতে ঢুকে আমার পার্সোনাল জিনিস চুরি করলেন আপনারা। How dare you? কি লজ্জা করেন আপনার? বিশ্বমশাই, আপনি আপনি একটু শান্ত হয়ে বসুন, আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আপনি একটু শুনুন আমার কথাটা আগে। না না, কোনো কথা শুনবো না আমি। আমার আমার জিনিস ফেরত চাই, নইলে নইলে কিন্তু আমি পুলিশে যাব। আমার বাড়ি থেকে জিনিস চুরি? আশ্চর্য লোক তো আপনি, আমার বড় বৌমা কেন চুরি করবে? আপনার ছেলে তো। মা মা, আস্তে আস্তে প্লিজ। কেন চুপ করবো? উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খুশি তাই বলে যাবেন, তা তো হবে না। এত বড় সাহস আপনার? আমার 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 ছেলের বউকে দিয়ে আপনি চিঠিটাও চুরি করিয়েছেন? আমার তো পুলিশ টাকাই উচিত, কেস করা উচিত ছিল আপনার নামে।